চট্টগ্রাম ওয়াসার রাঙ্গুনিয়াস্থ শেখ হাসিনা পানি শোধনাগার প্রকল্পের পাইপলাইন বয়বেল্লায় কুড়াখুড়ির ফলে হাপ্তায়ের সড়কের বেহাল অবস্থাত্মন মুক্তি পাইবেল্লায় মানববন্ধন কইজে রাউজন রাঙ্গুনিয়া এলাহার কয়েক হাজার যাত্রী ও সচেতন নাগরিক সমাজ। রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে মানববন্ধনত অংশ লয়। চট্টগ্রাম কাপ্তাই সড়কের রাউজান তাপবিদ্যুৎ গেট এলাহাত আয়োজিত মানববন্ধনের অভিযোগ করে বক্তারা হয়, বাসার সাজ বিদ্যুৎ যায় পুরো রূপ করি, এখন বারবার অ্যাক্সিডেন্ট হয়, রাঙ্গুনিয়া রাউজান সহ বহুত মানুষ মারা যায় এবং জনদুর্ভোগ সৃষ্টি, তারা বারবার গর্ত করিলেও এ গর্তই এবং আগামী এক মাসের ভিতর যদি তারা এই রাস্তা যদি সংস্কার না করে আর আর রাঙ্গুনিয়া উপজেলা সাতচল্লিশ কঠোর হাতে দমন গঞ্জম ইয়েন আর আর রাঙ্গুনিয়া উপজেলা সাতচল্লিশের অঙ্গীকার দীর্ঘদিন এই রাস্তা ওয়াসার পুরা করে ধারা নেয় এমন বেহাল দশা ইয়েন আর খুব খারাপ অবস্থা করেছে। বিশেষ আজ মানববন্ধন একখানে আর স্লোগান অতিসত্বর ডিসেম্বরের মধ্যে সড়ক সংস্কার করা নইলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ওয়াসার রাঙ্গুনিয়ার মূল পয়েন্টের হাঁস বন্ধ করে দেওয়া সহ ওয়াসার অফিস ঘেরাও গড়াইব। দুই ঘন্টা ব্যাপী মানববন্ধনত রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ কয়েক হাজার যাত্রী অংশ লইয়া নেয় প্রতিবাদ জানায়। রাঙ্গুনিয়া উপজেলা মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সেকান্দর চৌধুরীর সভাপতিত্বে এড়ে বক্তব্য রাখে আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান সহ আরো বোধকে। আজের এই মানববন্ধনত্ব নাই শিবলাসের মাধ্যমে অনুরোধ জানাই অনতি বিলম্বে এই পঁচিশ তিরিশ লাখ মানুষের দুর্ভোগ্য মুক্তি দন। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।